মাহমুদুল প্রধানমন্ত্রীর উপহারে ঘর পাচ্ছেন কতজন কি বলছেন তারা মাহমুদা এখানে বানারীপাড়ার যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু ঘর পাচ্ছে 142টি পরিবার এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই কিন্তু যে গৃহহীন মানুষ যারা ছিলেন তারা কিন্তু হচ্ছে যে সেই ঘরগুলোতে ওঠা শুরু করেছেন এবং হচ্ছে যে খুবই সুন্দর একটি পরিবেশে এখানে একপাশে রয়েছে একটি নদী এবং চারপাশে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটিকে আরও সুন্দর করার জন্য কিন্তু উদ্যোগের কমতি নেই এখানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এখানে পুকুর খনন করা হয়েছে পাশাপাশি কিন্তু শিক্ষার যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে হচ্ছে যে দেখা হয়েছে এবং একটু বলে রাখি এখানকার জমির যে বাজার দর তাতে কিন্তু হচ্ছে যে গৃহহীন একটি মানুষ কিন্তু 200 জমিসহ যে ব্যয় এখানে হয়েছে তাতে কিন্তু হচ্ছে যে 15 লক্ষ টাকার মতো সম্পদের মালিক তারা হঠাৎ করে হয়ে যাচ্ছেন এই কারণে কিন্তু সরকারের প্রতি তাদের কৃতজ্ঞতার সীমা নেই একজনের সাথে একটু কথা বলতে চাই আপনি ঘর পেয়েছেন আসসালামু আলাইকুম হ্যাঁ আমি খোদা হাফেজ আমি ঘর পাইছি খুব সুন্দর হয়েছে ঘর আমার আমার কোনো পরিবেশ ছিল না আমি এখন ঘর পাইছি আর আমার সুন্দর পরিবেশ হইবে আল্লাহ জয় করুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগে যেখানে ছিলেন বা কোথায় ছিলেন কি অবস্থা আমি মানুষের ঘরে ছিলাম 25 বছর সেই ঘরে বারিন্দা হেই গো কাম কাজ করতাম আর আমি খাইতাম আমার হাত পা সাইরুহান বাঙ্গা আমি কোনো কাজ এখন করতে পারি না আগে করছি এখন পারি না এখন আমি সেই ঘরের বারিন্দা আসালাম এক পোলা আর আমার স্বামী নাই আর দুগ্গা নাতি হয়েছে পোলকের বিয়ারে সেই এক নাতি নিয়ে আমি খারাইছি সাইডে এখন আমার এখন ঘর পাইছি আমি খুব খুশি এতে আপনাকে অনেক ধন্যবাদ তো শুনছিলেন কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন বিশেষ করে অনেকের সাথে কথা বলেছি কেউ 20 বছর 15 বছর ধরে তারা হচ্ছে যে খোলা আকাশের নিচে কেউ থেকেছেন ভাড়া বাসায় থেকেছেন সেখান থেকে 15 লক্ষ টাকার একটি সম্পদের মালিক তারা হয়েছেন আজীবন সেই জমির মালিকানা থাকবে সেই ঘরে বংশ পরম্পরায় তারা বসবাস করতে পারবেন তো সেই কারণে কিন্তু তাদের খুশির মাত্রাটি কিন্তু অনেক বেশি আমরা সারা দেশে একটু জানতে চাই সারা দেশেই এই আশ্রয় প্রকল্পের যে উদ্যোগ সেই বিষয়গুলো জানতে চাই যেতে চাই রাজশাহীতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তুজা তো মর্তুজা রাজশাহীতে এই আশ্রয় প্রকল্পের কি খবর আছে আপনার কাছে ধন্যবাদ মাহমুদ সারা দেশের মতো রাজশাহীতেও যে গৃহহীন মানুষ তাদের মাঝে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরে রাজশাহীতে যে গৃহহীনদের ঘর বরাদ্দপ্রাপ্ত আছেন তাদের মাঝে ঘরের চাবি এবং জমির যে তা তুলে দেওয়া হয় এর মধ্যে দিয়ে রাজশাহী বিভাগের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট তিনটি জেলায় গৃহহীন মুক্ত জেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এছাড়া রাজশাহী বিভাগের 8টি জেলা 32টি সব মিলে 32টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয় আমরা উত্তাচি পবা উপজেলা কার্যালয়ে পবা উপজেলায় 188টি পরিবারের মাঝে এই 288টি পরিবারে গৃহহীনদের গৃহ বিতরণ করা হয় এর মধ্যে উপকারভোগীরা জানাচ্ছেন যে তারা অনেকটা অভাব অনটনে এবং অসহায় অবস্থায় ছিলেন সেখান থেকে সরকার ঘোষণা এই গৃহহীনদের গৃহ বরাদ্দের মাধ্যমে তারা একটি নিশ্চয়তা পেয়েছেন আর এখনও বিতরণ করা হচ্ছে এখন পবা উপজেলায় যে সুবিধাপ্রাপ্তরা আছেন তারা তাদের অনুভূতি ব্যক্ত করছেন যে তারা কতটা আনন্দিত এই ছিল রাজশাহীর যে সবচেয়ে এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর যশোর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিপন ধন্যবাদ প্রিয় সহকর্মী মর্তুজা আপনাকে যশোরে 333টি ঘর আজকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এই ঘরগুলো যারা প্রান্তিক মানুষ রয়েছেন তাদের দেওয়া হয়েছে এ বিষয়ে কথা বলবো আমি এই উপজেলার যে চেয়ারম্যান রয়েছে তার সাথে একটু কথা বলবো আপনি যশোর সদর উপজেলায় কতটি ঘর দিলেন আজকে 55টি সদর উপজেলাতে আজকে চতুর্থ ফেজে 55টি ঘর আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের খুলনা বিভাগীয় সুযোগ্য কমিশনার সাহেব এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসক যশোর ওনারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা সবাই ছিলাম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের প্রান্তিক মানুষ কি বলছেন যারা ঘর পেলেন তারা আপনি তাদের সাথে হয়তো কথা বলেছেন কি বলেছেন মানুষের সেই উচ্ছ্বাস এটা হচ্ছে বলে বোঝানো যাবে না বলছে যে সারা জীবনে তাদের যে কষ্ট তারা স্বপ্নেও দেখে নাই
যে আজকে এই পথ থেকে ওই পথ, এই বাড়ির থেকে ওই বাড়ি, এইভাবে তাদের সন্তান নিয়ে, তাদের পরিবার পরিজন নিয়ে তারা যেভাবে এই পর্যন্ত আসছে, এই প্রান্তে এসে আমাদের এই স্বাধীনতার মাসে আমাদের বঙ্গবন্ধু সুযোগ্যা কন্যা, আমাদের ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে ঘর পেয়ে তারা উচ্ছ্বসিত, খুশি। এই ছিল দশক থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে সাভারের ধারমায়, নাজমুল হুদা, সেখানকার খবর জানবো। নাজমুল, রিপন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যশোর থেকে, আমি রয়েছি ঢাকার ধামরাইতে, এবং ঢাকার ধামরাইতে কিন্তু আজকে 200টি পরিবারকে কিন্তু ঘর দিয়েছে, এবং গৃহহীন এদেরকে ঘর পাওয়ার পরে এদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। আমি এই গৃহহীনদের সঙ্গে কথা বলেছি, তারা যে ঘর পাওয়ার পরে আজকে যে দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার কর্তৃক যে মুজিব বর্ষ উপলক্ষে যে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করেছেন, এই যে ঘর পেয়েছে, এবং আমরা যেটু কথা বলতে চাই, আপনার সাথে ঘর পেয়েছেন কিনা, কেমন লাগছে অনুভূতিটা? ঘর পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিছে, আমরা খুশি। উপজেলার অফিসারেরা, কর্মীরা সবাই কষ্ট করছে, ধুলাবালির মধ্যে গিয়ে আমাকে ঘর বুঝিয়ে দিছে, আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দোয়া করি বাচ্চা থাক, সবাইরে দোয়া করি, অফিসার যারা আছে তারাও বাচ্চা থাক, আপনারাও বাচ্চা থাকেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন, আমি আর একজনের সাথে একটু কথা বলি, তারা আসলে ঘর পাওয়ার পরে কেমন অনুভূতি লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে, যেমনটি বলছেন। এবং ধামরাই উপজেলায় কিন্তু সোয়াপুর, বালিয়া এবং সম্ভাগ এবং সানোরা এলাকায় কিন্তু এই ঘরগুলি দেওয়া হয়েছে, এবং 200টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। আমরা একটু উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে একটু কথা বলতে পারি, কতগুলি ঘর আপনি দিয়েছেন? আমাদের এখানে এই পর্যায়ে আমরা 200টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করেছি আজকে। সবাই অত্যন্ত আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যারা আজকে এখানে ঘর পেয়েছেন। আমরা পর্যায়ক্রমে আর পরবর্তী ধাপে আমরা আশা করছি যে আমাদের যে অবশিষ্ট ভূমিহীন যারা আছে তাদেরকে ঘর প্রদান করে আমাদের ধামরাইকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করব। যেমনটি বলছিলেন, এবং তারা কিন্তু আসলে বলছে, এবং এখানকার যারা গৃহহীন এবং যারা ঘর পেয়েছে তারা কিন্তু তাদের মুখে কিন্তু হাসি রয়েছে, এবং তারা আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে। এই ছিল আমার কাছে ধামরাই থেকে গৃহহীন এবং ভূমিহীনদের সর্বশেষ খবর। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।